আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আজ ব্লগের শুরুটা একটু অন্যরকম ব্লগের শুরুতেই আমি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ ক্রিকেট টিমকে বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দিল তারা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং সবার ভালোবাসে এবং ওদের সত্যিকারের মানে হচ্ছে খেলোয়াড় সুলভ যে আচরণ সেই আচরণের কারণে বাংলাদেশ এটা আসলে বলে বোঝানোর ভাষা আমি কোনো খুঁজে পাচ্ছি না আসলে মূলত ব্লগ আপলোড করতে করতে আমার এই জন্যই বেশ খানিকটা দেরি হয়ে গেছে তো আসলে হচ্ছে তখন বসে খেলা দেখছিলাম এবং অন্যান্য টুকটাক কাজ ছিল কিন্তু কাজের মাঝখানে মাঝখানে আজকে সারাটা দিন হচ্ছে খেলার দিকে নজরটা একটু বেশি ছিল তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি আপনি আপনারা সবাই অলরেডি জানেন আমি এখন চিটং এবং চিটং এর ব্লগে চলে আসছি ডিরেক্টলি তো এটা হচ্ছে অলরেডি আপনারা কিছু স্টিল পিকচার দেখে ফেলেছেন তো স্টিল পিকচার দেখার সুবাদে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ব্লগে কি আছে আজকের ব্লগে মূলত আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে মানে হচ্ছে আমার ননদ যা শাশুড়ি হাজব্যান্ড দেবর সবাইকে সাথে নিয়ে বেড়াতে গেছি কোথায় বেড়াতে গেছি সেটাই বলছি মামি শাশুড়ির বাসায় মামি শাশুড়ির বাসায় আমার আসলে আমি যেহেতু থাকি না এ খুব একটা বেশি যাওয়া হয় না আগে একবার গিয়েছিলাম বলতে পারেন এটা সেকেন্ড টাইম তো নতুন বউকে নিয়ে ফার্স্ট টাইম তো স্বাভাবিকভাবেই একটু ডিফারেন্ট তো অবশ্যই আর আগের বারগুলোতে দেখা গেছে আগের যখন গেছি তখন আমি আমার হাজব্যান্ড গিয়েছিলাম একাই আর এবার হচ্ছে ফুল ফ্যামিলি একসাথে যাচ্ছি তো একদম শুরু থেকে শুরু করি এটা আমার শ্বশুর বাড়ির নিচে আমরা এখন আমার দুই ননদকে দেখছেন ইফতু শারমিন তাদের সাথে আপনার আগে থেকে পরিচিত এবং লাল জামা পরিহিত নতুন যে মুখ নতুন মুখটা নতুন নেই তাই না আপনারা সবাই তাকে চেনেন আমার যা তাসরিন তো আমরা এক সিএনজিতে জিতে উঠেছি ওরা মানে আমার শাশুড়ি আর তা আসছেন অন্য আরেকটা সিএনজিতে জিতে আছে তো হ্যাঁ ইউস্টা আর ওয়াস্ না আপনারা দেখছেন যে দুষ্টুমি করছি ই আ আচ্ছা যাই হোক ওদের দুষ্টুমিগুলো আসলে অনেক মজার আপনারাও এগুলো দেখতে পছন্দ করেন এই কারণেই আমি দুষ্টুমিগুলো এখানে রাখার চেষ্টা করি আচ্ছা সত্যি করে বলুন তো আমাকে হিজাবে কেমন লাগছে আসলে ব্যাপারটা একটু খুলে বলি আমি যখন আসছিলাম আমার চুলের অবস্থা খুবই খারাপ ছিল তো ইমু বলল যে আপু আপনি হিজাব পরেন হিজাব পরে যান হিজাব পরলে ভালো লাগবে আপনাকে তো হিজাব তো সেই জোর করে পরিয়ে দিয়েছে এবং হিজাব পরিয়েও দিয়েছে সে আমি নিজে পরিনি আহ তো ইমু তো আপনারা আশা করি ইমুর নাম অলরেডি পরিচিত হয়ে গেছে আপনাদের কাছে আমার ভাইয়ের বউ তো তার সাথে আসলে টাইমগুলো এখন অনেক ভালো কাটছে আপনারা আমাকে কোয়েশ্চেন করেছিলেন গতকাল এক আপু মেসেজ পাঠিয়েছে আপু বাবার বাড়িতে এখন কেমন লাগছে আগে তো ভাইয়ের বউ ছিল না এখন তো ভাইয়ের বউ আছে হ্যাঁ এখন আসলে সময়গুলো আগের চেয়ে অনেক বেশি ভালো কাটছে অনেক 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 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া তো এই ভালো সময়গুলোই যেন আজীবন থাকে এই দুয়াটাই করবেন সবাই আচ্ছা যাই হোক আমরা মামার বাড়িতে চলে এসেছি মানে মামার বাসায় মামা হচ্ছেন মামার বাসায় আসলে কোয়ার্টার কোয়ার্টারটা হচ্ছে ক্যান্টনমেন্টে মামা আর্মি পার্সন বর্তমানে র‍্যাবে কর্মরত তো এখন আপনারা দেখছেন মামির কিছু কাজ মামি কিন্তু অনেক অনেক সুখে শুধু মামির কথা বললে হবে না মামির কথা বলতে শুধু একার কথা বলা হবে মামা মামি দুজনেই কারণ হচ্ছে ওদের মানে মামির কাজ তো অবশ্যই সুন্দর মামি খুবই টিপটপ থাকতে পছন্দ করেন এবং অনেক শৌখিন জাতীয় কাজ করেন যেমন গাছ রোপণ এবং গাছগুলো পরিচর্যা এবং খাবার দাবার উনি বাহিরের খাবার কম খান কম কি একেবারে খান্না বললেই চলে সব কিছুই ম্যাক্সিমাম টাইমে দেখা যায় নিজেই ঘরে বানান তো আর মামার কথা তো কি বলবো মার্শাল্লা ঘরের কাজে এত পারদর্শী আপনারা সবাই আমার হাজব্যান্ডের কথা জানেন যে সে যথেষ্ট পরিমাণে পারদর্শী ঘরের কাজে কিন্তু আমি আমার মামা শ্বশুরকে দেখে মানে আমার মনে হচ্ছে সেও ফেল মামা শ্বশুর এতটা এক্সপার্ট সব কিছুতে উনি এক হাতেই কিছু করছিলেন একদম ঘরের টপ বটম উনি ঘরে বাইরে সমান ভাবে কাজ সামলাতে পারেন এক কথাই শেষ আচ্ছা এই কেক কিন্তু মামা মামি মিলে বানিয়েছেন এগুলো হোম আর এখানে যেগুলো দেখছেন এখানে চিকেন স্টিক আর পাকোড়া আছে তো আমরা সবাই মিলে এবার খাবার দাবার শুরু করলাম তো আমার দেবর মানে হচ্ছে আরমান মিয়া যাকে মেঝো দেবর সে তখন এসে পৌঁছায়নি সে তখনও কলেজে তো সে আসতে একটু সময় লেগে যাবে তো এই ফাঁকে আমরা অ্যাকচুয়ালি নিজেদের মতো করে বেশ ভালো টাইম স্পেন্ড করেছি যদিও আমার শরীরটা একটু খারাপ ছিল আমি অ্যাকচুয়ালি ফিজিক্যালি অনেক বেশি উইক হয়ে গিয়েছিলাম এ কারণে আমি ভালোভাবে বলতে পারেন যে পুরো সময়টা এনজয় করতে পারিনি তবে তাসরিনের সাথে প্রথম বেড়াতে যাওয়া এবং ভালোই কেটেছে খারাপ না তো এখানে অ্যাকচুয়ালি গেস্ট হিসেবে আরও ছিল আমার বড় মামি শাশুড়ি তার মেয়েরা তার মেয়েদের মধ্যে আবার আহ নসিন বিয়ে আপনারা দেখেছেন একেবারে আমার প্রথম দিকের ব্লগে। নিনের বিয়ে আপনারা দেখেছেন এটা এখন তখন বিয়ে দেখেছিলেন এখন বাবু দেখবেন এই হচ্ছে নসিনের বাবু বাবু আমার আদর লেগেছে আসলে বাচ্চা মানেই তো মানে একটু কচলাতে মন চায় একটু এদিকে ওদিকে টিপে দিতে মন চায় তো যে অনেক বেশি নরম একটা পুতুলের মতো ছিল এত সফট আমার ইউসরা হচ্ছে তাকে দেখে বেবি বেবি ডাকছে আর কি মানে এতদিন আমি ইউজটাকে দেখে অভ্যস্ত তো তো ইউজটাকে আমার বেবি মনে হতো এখন মনে হচ্ছে যে না ইউজটা হচ্ছে ছোটো বাচ্চা আছে আসলে আসলে এই এই ধরনের লুতুপুতু ছোট বাচ্চা দেখলে একটু বেশি লোভ লাগে যে একটু বেশি একটু টিপে টুপে দেই এরকম আর কি আচ্ছা আমার হাজবেন্ডের এখন নশিনের বেবি আমার হাজব্যান্ড আবার অনেক বেশি পছন্দ করে এটার কারণ একটাই সে ছোটবেলা থেকে থেকে হতে দেখেছে সাথে ও কারণে সে সবসময় নসিনের প্রতি ওর আমার এটা ফিল আর কি এটা ও আমাকে কখনো বলেছে এরকম কিছু না কিন্তু আমার এটা ফিলিং যে নসিনের জন্য ওর একটা আলাদা একটা সফটকর্নার আছে যেটা আমি সবসময় দেখতে পাই যে কোনো কথাবার্তায় বুঝতে পারি আচ্ছা তো যাই হোক নসেনের বাবু দেখতে আমার কেন জানি মনে হচ্ছে মানে নসিনের হাজবেন্ডের মতো হয়েছে মোর্শেদ ভাইয়া মোর্শেদ ভাইয়ের মতো হয়েছে তো যাই হোক মামি শাশুড়ির বাসায় এসে আমি জানতে পারলাম আমাদের আসলে দুই বেলার খাবারের দাওয়াত তার মানে বুঝতে পারছেন তো সারাদিন এখানেই কাটবে আজকে তো সারাদিনের পুরো অংশটা আমি এখানে রাখছি না আমি কিন্তু আপনাদের সাথে আমার মামি শাশুড়ির ইয়ামি আমি রান্নার রেসিপি শেয়ার করবো আগামীকাল ইনশাল্লাহ আগামীকাল তো এখন হচ্ছে দুপুরের খাবারের আয়োজন এইগুলো মামি আগেই করে রেখেছিলেন আর আপনারা হয়তো আমি আগেও এটা বলেছি আমার শ্বশুর বাড়ির দিকে সবাই কোনো ভর্তার তেলে দিয়ে মানে তেলে দিয়ে বলতে একদম তেলে গরম করে এটা ফ্রাই করে তারপর খান তো মামি এটা আগে থেকে করে রেখেছিলেন আচ্ছা এখন আপনাদের সামনে আছে মডেল ইফতু আচ্ছা এটা একটু ফান করে বললাম এই পাশে নসিনকে দেখছেন আর শারমিনকে দেখছেন অ্যাকচুয়ালি ইফতু হেল্প করছিল মামিকে তো মামি সুটকি রান্না করেছেন এই কারণে সুটকির কারণে আসলে অনেক বেশি হঠাৎ করে এত মাছই চলে এসেছিল তো সুটকি কাঁচা সুটকি যখনই উনি বের করেছেন তখনই দেখা যায় একদম মাছিতে কিন্তু লাভ আমরা যখন এসেছি তখন এত ছিল না হঠাৎ করেই বলতে পারেন তো দুপুরের খাবারের আয়োজনে করেছেন ভর্তা ভাজি আইটেম মানে হচ্ছে ফার্স্ট থেকে শুরু করি এটা টমেটো ভর্তা বেগুন ভর্তা এটা হচ্ছে শিম আর ফুলকপি মিক্স করে উনি ভর্তা করেছেন এর পাশে এটা আমরা যেটা চারগাঁ ভাষে খাইশা বলি মানে হচ্ছে শিমের বিচি ওটা দিয়ে রান্না করেছেন এর পাশে হচ্ছে লাল শাক আর আচ্ছা একটু বলি আমাদের ওদিককে মানে পুরো চিটাং জুড়ে আমরা সাধারণত সুটকির পরিমাণটা একটু কম রাখি আর হচ্ছে ভেজিটেবলস যেটা থাকে সবজি ওটার পরিমাণ একটু বেশি রাখি কিন্তু আমি দেখলাম ওদের ওদিকের ব্যাপারটা একটু ভিন্ন মানে ওরা হচ্ছে প্রচুর পরিমাণে সুটকি ইউজ করে তো সুটকিকে ওরা চাটকায়ের পাশে ফোয়ানা মাছ বলে আচ্ছা অনেকে আমাকে বলছিলেন যে অনেক দিন ব্লগ ভ্লগ দিচ্ছেন না আপু কবে দিবেন তো দেখা যাক ইনশাআল্লাহ যেহেতু চিটং আছি ইচ্ছে আছে চার কেয়া ব্লগ একটা আপনাদের জন্য শেয়ার করার তো এখানে আছে ফুল কপি তো যেটা বলছিলাম আজকে আজকে বলতে মানে দুপুর বেলার খাবারটা দুপুরবেলা খাবারটাতে ভর্তা ভাজিতে লাভ মোটামুটি একদম সেই জম্পেশ আয়োজন করে ফেলেছে মামি বেচারি অনেক কষ্ট হয়েছে তবে মামা মাশাআল্লাহ এত হেল্পিং কষ্টটা আসলে অতটা ফিল হওয়ার কথা না আমি দেখছিলাম আপনাদেরকে একটু দেখিয়েছে মামা কিন্তু একেবারে ওয়াশিং থেকে শুরু করে কুকিং সবদিকে এক্সপার্ট বলতে পারেন তো এখন আমরা সবাই বসেছি আম্মাকে দেখছেন ইফতু শারমিন আছে ছোটো এসে আবার একটু চলে গিয়েছে ওর একটু কাজ ছিল এখন ওয়াসনে ইউসটাকে দেখছেন আচ্ছা এ ফাঁকে একটু বলে রাখি যারা আমার ভিডিও দেখেন এবং এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মম এই চ্যানেলটিতে আর যারা এখনো আমার হাজবেন্ডের চ্যানেল সাবস্ক্রাইব করেনি বিডি ফ্যামিলি ব্লগস এই চ্যানেলটি আশা করছি সবাই আমাদের সাথে থাকবেন ফেসবুকে আমার সাথে থাকতে হলে ভিজিট করুন আমার 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 পেজ ব্লগার ব্লগার এবং গ্রুপ তো আশা করছি সবাই সাথেই থাকবেন আর আমার হাজব্যান্ডের সাথে থাকতে কিন্তু ভুলবেন না আচ্ছা এখন হচ্ছে এখানে আমরা একটু ঘুরতে বের হয়েছি ঘুরতে বলতে যদিও আমি একদম হাঁটতে পারছিলাম না আমার প্রচন্ড শরীর খারাপ লাগছিল তবু সবাই যেহেতু বের হচ্ছে সবাই বলতে আমার দেববরের বউ মানে হচ্ছে আমার যা এবং আমার ননদরা ওদেরকে নিয়ে বের হয়েছি আর এখানে এখন আমার দুই টুনটুনি বুড়িকে দেখছেন আচ্ছা হিজাব পরার পর আমার অনুভূতিটা বলি আমি মাঝে মধ্যে আগে হিজাব সামটাইমস যখন এরকম হঠাৎ হঠাৎ আর কি আমি একদম রেগুলার হিজাব পরি না বা হিজাবই না তো হিজাব পরার পর আমার অনুভূতি হচ্ছে এটা আমার মনে হচ্ছিল খুলে যাচ্ছে তো এই কারণে আমি ভাবছিলাম যে আসলে আমাকে দিয়ে মনে হয় এটা হবে না অনেকগুলো পিন সে আটকে দিয়েছে তারপর আমার বারবার মনে এটা এটা সামনের দিকে চলে আসছে আমি সেট করতে পারছি না এরকম একটা পরিস্থিতি তো যাই হোক কেমন লাগছে এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারাই বলবেন আর হিজাব আসলে আমি রেগুলার হিজাবি না আমি আবারও বলছি আমি জাস্ট ওটা আমাকে ইমো এত শখ করে পরেই দিয়েছে আমি আর না করিনি দ্যাটস সিট আচ্ছা তো এখানে এসে আমার যা হচ্ছে বাচ্চাদের সাথে বাচ্চা আমি করছে আর এই জিনিসটাই আমার ওর সবচেয়ে বেশি ভালো লাগে মানে ও বেবি সুলভ ওর আচরণগুলো তো সে অনেক চাইল্ড ইস এখনো আর হচ্ছে আপনারা দেখছেন সে ওয়াসনার সাথে সেও দোল খাচ্ছে আমি নিজেও এই ক্যাটাগরির এই কারণে ওর এই জিনিসগুলো আমি এনজয় করি তো ওয়াসনা হচ্ছে বলছে যে কি করা যায় আচ্ছা আমার যায়ের সাথে জয়েন করেছে আজকে ইফতু দেখছেন যে সে দোল দোল লুলুনি করছে তো এখন আমি একটা জিনিস খুব এনজয় করছি বাবার বাড়ির দিক থেকে কোথাও বেড়াতে গেলে আমার এখন একজন মেম্বার বেড়েছে যার সাথে গল্প করা যাবে শ্বশুর বাড়ির দিক থেকেও বেড়াতে গেলে একজন মেম্বার বেড়ে গেছে যার সাথে সবাই মিলে আড্ডা দেওয়া যাবে খারাপ না ভালোই আচ্ছা আমার দুই টুনটুনি বুড়িকে দেখতে পাচ্ছেন দুটা দুষ্টু বুড়ি ওরা হচ্ছে দুজনে মিলে একসাথে বসেছে ইউসটা একটু ভয় পায় দোলনা চড়তে তো ওয়াসনা কিছুটা ভয় পেলে ওটা আবার সে কিছুক্ষণ পর কাটিয়ে উঠে ব্যাপারটা আসলে এরকম তা এখন যেহেতু স্কুলে যাচ্ছে মোটামুটি আগে থেকে এখন সে কিছুটা কোপ আপ করতে পারে এটা আমার আমার ধারণা আর কি তো এখানে এসে আমি আরেকটা জিনিস খুব বেশি মিস করছিলাম সেটা হচ্ছে আমার ক্যান্টনমেন্ট এরিয়া আমার সেই কুমিল্লা ক্যান্টনমেন্টের এরিয়া কারণ ম্যাক্সিমাম ক্যান্টনমেন্টের এরিয়াগুলো কিন্তু অ্যারাউন্ড সেম তো এই কারণে আমার এই এখানে আসার পর স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছিল আমার এই পরিবেশটা আমি কী বলবো এটা আসলে অন্যরকম ফিলিং যাই হোক আমি আর স্যাড কথা বলতে চাচ্ছি না যেহেতু আমার সময়টা ভালো কেটেছে আমি ভালো ভালো কথাই বলতে চাই এখন আমাদের একটু ফটোশ্যুট চলছে সিরিয়ালি আমরা এখন গণহারে লাইনে দাঁড়িয়েছি ছবি তোলার জন্য হ্যাঁ শারমিন থেকে শুরু এরপর আমার যা এরপর আছি ইফতু এরপর আমি আর আমার পাশে যে সে হচ্ছে নশিনের মামাতপন আর ওর সাথে আবার ওয়াসনার খুব ভালো জমে গেছে তো যাই হোক সময়টা ভালো কাটছে আচ্ছা আমাকে এই সময়টাতে ভিডিও তোলাতে যারা হেল্প করেছে তাদেরকে একটু দেখায় যে ভিডিও ধরে আছে ক্যামেরাটা সে হচ্ছে সাইবান আর হচ্ছে যে ছবি তুলে দিচ্ছে আপনারা দেখছেন মানে তাজরিনের ক্যামেরায় ছবি তুলে দিচ্ছে সে হচ্ছে আমার মেঝ মামার ছেলে ওয়াসিফ তো যাই হোক মোটামুটি ভালোই সময় কাটালাম সবার সাথে আলহামদুলিল্লাহ আর আমি যতটা না ভালো সময় কাটাতে পেরেছি আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো সময় কাটিয়েছি ইফতু আর আমার যা কারণ ওরা এত দুষ্টুমি করেছে এত দুষ্টুমি করেছে বেশ ভালোই তো আমি আসলে শারীরিকভাবে যদি আর ফিট থাকতাম তাহলে হয়তো আমি তাদের এইসব দুষ্টুমিতে পার্ট নিতে পারতাম কিন্তু আমি নিজেকেই আসলে আমি নিজের মতো করে রাখতে পারছিলাম না আমার হাঁটতেও কষ্ট হচ্ছিল এতটাই ব্যথা হয়ে গেছে আসলে আসলে ব্যাপারটা একটু কি বলবো অনেক কষ্টের আচ্ছা তো ওরা মোটামুটি একদম ফুল আহ মজা করে নিয়েছে ওরা একদম প্রত্যেকটা রাইড ওরা চলেছে তো যাই হোক শ্বশুরবাড়ির বাড়ির সবার সাথে সময়টা বেশ ভালো কাটছে আর আবারও বলছি আগামী কাল আমি আমার মামি শাশুড়ি কারণ যেহেতু পুরো দিনের ব্লগ আমি একটাতে আমি শেষ করতে পারতাম না মামি শাশুড়ির রান্না যদি দেখতে চান ইয়ামি আমি তাহলে একটু ওয়েট করতে হবে আগামী কালকে আমি সেই রান্নার ব্লগ আপলোড করব আমার মামি শাশুড়ি অনেক মজা করে অনেক কিছু রান্না করেছেন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে তো আমার মামি শাশুড়ি মাসাল্লাহ যেমন রূপবতী মানে মামি অনেক সুন্দর আপনারা অলরেডি দেখেছেন আমার মামিকে আগে মানে মামি শাশুড়িকে তেমনি রান্না বান্নাও অনেক এক্সপার্ট উনি ইচ অ্যান্ড এভরিথিং নিজের বাসায় বানায় এটা তো বললামই একদম বেকিং আইটেম থেকে শুরু করে সব কিছু বিস্কিট কেক সব কিছুই আমরা মানে মামির বাসায় আমরা কিছু বাইরের খাবার পাইনি এক কথাই শেষ তো শারমিন হচ্ছে একটু মনে হয় কি বলবো তার একটু ভাব আর কি ভাব এসেছে সে একদম উপরে উঠে বসেছে তো যাই হোক সবার সাথে আড্ডাবাজি করে ঘোরাঘুরি করে সময়টা বেশ ভালোই কাটলো তো এই ঘোরাঘুরির মধ্যেই আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি ওদেরকে আমি আসলে বিদায় দিয়ে আমি আবার বাসায় চলে গিয়েছিলাম মানে মামির বাসায় ওরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করেছে যেহেতু আমি সিক ফিল করছিলাম এই কারণে আমি একটু বাসায় গিয়েছি তো যাই হোক আপাতত আমি আমার ব্লগটি এই ঘোরাঘুরির সাথে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম